যেটা দিয়েছে এটা দিয়ে ক্রিকেট খেলা সম্ভব না এবং আমরা যাচ্ছি, আমরা বলে দিয়েছি এটা এইভাবে খেলা সম্ভব না। কোনো রাগঢাক নয়, কোনো ভনিতা নয়, লঙ্কা সফর নিয়ে বিসিবির অবস্থানটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সভাপতি। তবে এ তো আর পাড়ার খেলা নয়, আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাই শর্ত, আপত্তি বা সিদ্ধান্ত, যে কোনো তথ্য আদান প্রদান আনুষ্ঠানিকভাবে একটা নিয়ম মেনেই করতে হয়। দেশের গণমাধ্যমে শ্রীলঙ্কান বোর্ডের অদ্ভুতুড়ে শর্ত নিয়ে বিসিবি বস উষ্মা প্রকাশ করলেও আনুষ্ঠানিক বার্তা এখনও হাতে পায়নি আয়োজক বোর্ড। তাই বলে কি বিষয়টা গোপন আছে? অন্তর্জালের এই যুগে মুহূর্তেই ওয়াকিবহাল শ্রীলঙ্কান ক্রিকেট। তবে শর্তগুলো এসএলসির নয়, করোনা মহামারী সতর্কতায় নিয়মগুলো বেঁধে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তারপরও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবেন লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী। আমরা বিসিবির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় আছি। বিদেশি গণমাধ্যম থেকে আমরা জেনেছি যে আমাদের স্বাস্থ্য বিভাগের শর্তগুলো নিয়ে তাদের আপত্তি আছে। এ ব্যাপারে এসএলসির বিশেষ কিছু করার নেই। তারপরও আনুষ্ঠানিক বার্তার জন্য আমরা অপেক্ষা করছি। সিরিজটা যেন আর না পিছিয়ে যায় এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এর আগে মিরপুরে সভাপতির বক্তব্যের পরপরই স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে শর্ত শিথিলে সচেষ্ট হতে লঙ্কান বোর্ডকে পরামর্শ দিয়ে টুইট করেন রাবণের দেশে ক্রীড়ামন্ত্রীও। অথচ পুরো উল্টো অবস্থানে লঙ্কান বোর্ডের সভাপতি জানিয়ে দিয়েছেন সাফ, 7 দিনের কোয়ারেন্টিনের ব্যাপারে বিসিবির সাথে কোনো রকম পূর্বালোচনা করেনি তারা। এদিকে ঢাকার বাতাসে গুঞ্জন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও নিজেদের মধ্যে যোগাযোগ করেছে দুই বোর্ড, একটা গোপন সভাও করেছে লঙ্কানরা। আর তা সত্য হলে 41 জনের বহর নিয়ে লঙ্কা সফরে যাবে বিসিবি। 14 দিনের বদলে 7 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে মুমিনুল বাহিনীকে। তবে এ নিয়ে বিসিবির সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ।